ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাঁচ উপায়। ১৮৯১ সালে জন্ম নিয়েছিলেন বিজ্ঞানী ফ্রেডরিক বেন্টিং এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। আর তাই প্রতিবছর 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী প্রতি দশজনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাই প্রতিবছর নির্দিষ্ট একটি উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। 2015 সালের প্রতিপাদ্য বিষয় ছিল হেলদি লিভিং স্টার্টস অ্যাট ব্রেকফাস্ট, অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার প্রধান পদক্ষেপ হচ্ছে স্বাস্থ্যকর এবং পরিকল্পিত সকালের নাস্তা। এছাড়াও কিছু নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস সম্বন্ধে জানুন। ডায়াবেটিস ধরা পড়ার পর সর্বপ্রথম আপনার কাজ হবে ডায়াবেটিস সম্বন্ধে যতটুকু সম্ভব ধারণা নেওয়া। যত সম্ভব জানবেন তত সহজে আপনি এর প্রতিরোধ করতে পারবেন। জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন আনতে হবে, কী ধরনের চিকিৎসা নিতে হবে ইত্যাদি প্রশ্নের উপযুক্ত উত্তর জেনে রাখুন, চিকিৎসকের পরামর্শ নিন। পরিবারের মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আশেপাশের অন্য কারো ডায়াবেটিস হয়ে থাকলে তার সাথে কথা বলুন। ডায়াবেটিসের চিকিৎসা নিন। আপনার ডাক্তারের কথা মেনে চলা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যা বলবেন তা মেনে চলুন। সাধারণত ডাক্তার কিছু ঔষধ, জীবনযাত্রার কিছু পরিবর্তন এবং রক্তে সুগারের পরিমাপ নিয়ন্ত্রণের কিছু উপদেশ দিয়ে থাকেন। নিয়ন্ত্রণ করুন ABC। ডায়াবেটিস চোখ, দাঁত, হৃৎপিণ্ড, স্নায়ুসহ আরও অনেক অঙ্গে প্রভাব ফেলে। তাই এই ABC নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ হল A1C, বি হল ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, সি হল কোলেস্ট্রল বা চর্বি। ডায়াবেটিক রোগীরা প্রায় রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার জন্য যে পরীক্ষাটি তারা বেশি করেন তা র্যান্ডম ব্লাড সুগার বা RBS টেস্ট। তবে রক্তে গ্লুকোজের মাত্রা গত 2-3 মাসে কেমন ছিল তা সঠিকভাবে এ পরীক্ষায় আসে না। সেক্ষেত্রে প্রয়োজন HbA1c পরীক্ষা। এটি রক্তের একটি টেস্ট যা গত 2-3 মাসের রক্তে গ্লুকোজের মাত্রা গড় পরিবর্তন নির্দেশ করে। গত কয়েক মাসে একজন ডায়াবেটিক রোগী কতটা সফলতার সঙ্গে নিজের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করেছেন এই টেস্ট তাই নির্ণয় করে। A1C 7% নিচে থাকা মানে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।